দর্শকবৃন্দ দেখছেন সেনাবাহিনীর টহল গাড়ি চলতেছে। থানার একটি গাড়ি এখানে এসে উপস্থিত হলে জনগণকে সচেতন করছেন এবং বারবার বলতেছেন আপনারা বাসায় চলে যান, বাসায় চলে যান। পুলিশের একটি টিম কিভাবে মানুষকে সচেতন করছে বাসায় যাওয়ার জন্য বলতেছে। পৃথিবীর সব দেশে করোনা আক্রান্ত মানুষ মারা যাচ্ছে, বাইরে বের হয়েছে কি কারণে? বাবা বাইরে বাইরে এসেছে না, আমরা তখন সাহায্য পাইনি, খালি একটা সাহায্য পাইছিলাম 10 কেজি চাইলে একটা সাহায্য পাইছিলাম। ওখানে তো আমাদের চলতে হবে, বাবা আছে, মা আছে, ছেলে সন্তান আছে, তাহলে চলতে তো হবে, এলাকা বাবা বাইরে না লাগে। আপনি এখানে কী করতেছেন ভাই? দাঁড়ায় আছেন, এখন কি করোনা ভাইরাসে দাঁড়ানোর সময়? প্যাটের দায় নাম ছেলে ভাই, এখানে আপনারা কী করতেছেন? হ্যাঁ কী করতেছেন? বসে আছেন, এই করোনা ভাইরাসে কি বসার সময় ভাই? ভাই আপনি কিসের জন্য আসছেন এখানে? ভাই এখানে আসছি, সরকার যে লকডাউন করছে ঠিক আছে, সরকারের যেটা করছে সাধারণ জনগণের জন্যই করছে, ভালো কাজ করছে, কিন্তু আমরা যারা সাধারণত পাড়াও চালাই, আমরা তো অন্য কোনো কাজ করি না, শুধু পাড়াও চালাই, তো পাড়াও যারা চালে তারা তো এক দুই দিন না চালিয়ে চলতে পারবে, কিন্তু পুরো এক সপ্তাহ দুই সপ্তাহ না চালানোর পরে কীভাবে চলবে? সরকার যদি আমাদের দিকে দেখে তাহলে আমরা গ্যারান্টি নিয়ে বেরিয়ে চলতাম। আপনি কি পেশায় পাঠাও আবার চালান? আপনি কি আজকে সারাদিনে কীরকম ইনকাম হলো? সারাদিনে আমি বেরিয়েছি ঘন্টা খানে হচ্ছে এই পর্যন্ত 200 টাকা মতো ভাড়া হচ্ছে। কাস্টমার পান? মা পাওয়া যায়, খুব বেশি না, আগের তুলনায় অনেক কম। যারা খুব এমার্জেন্সিতে বেরিয়েছে শুধু তারাই নক করে, এছাড়া ওইভাবে আর কেউ, অ্যাপ তো টোটালি বন্ধ, অ্যাপ দিয়ে চলে না। আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শকভাবে চলাফেরা করতেছে, কাজে বা অপ্রয়োজনে তারা চলাফেরা করতেছে, তারা বলতেছে তারা বিভিন্ন কাজে নিয়োজিত। আমরা এখন অবস্থান করছি 10 নম্বরে এই ওভারব্রিজের পাশে। দেখেন কিভাবে হাত ধুতে হয় তারা শিখিয়ে দিচ্ছে। হাত ধুয়ে যান, হাত ধুয়ে যান। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে আনসার ভাই যে আপনাদের সেবা করতেছে কেমন লাগতেছে? আমার কাছে ভালো লাগছে, অনেক ভালো, অনেক ভালো লাগে আমার। আচ্ছা ভাই আপনি এই কাজের সাথে কতদিন ধরে নিয়োজিত? মানব সেবা 7-8 দিন। আর আপনি? আমি পারা 15 দিন। আমি ফার্মেসি অবশ্যই আছে।